আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দিনী ভাই বন্ধুগণ, গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ দোয়ার ক্ষেত্রে, যেটি নবী এবং রাসূলদের সুন্নাহ, এমনইভাবে আমাদের পূর্বসূরী সৎ ব্যক্তিদের সুন্নাহ, যেটি তারা বাস্তবায়ন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছেন, দোয়া কবুল হয়েছে এবং তারা যা চেয়েছেন সেটা পেয়েছেন। সেই গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো দোয়ার ক্ষেত্রে একজন মুসলিম আরেকজন মুসলিমের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করা। আমরা দেখা যায় দোয়া করি নিজের জন্য, অন্য একজন মুসলিম ভাইয়ের জন্য দোয়া করব, দোয়া করি না। কৃপণতা, অন্তরে সংকীর্ণতার ভাব চলে আসে। আমি দোয়া করব আমার জন্য, অন্য মুসলিমের জন্য দোয়া করব কেন? একজন মুসলিমের আদর্শ এমন হবে যে আমি যখন দোয়া করব, আমি দোয়া করার পূর্বে অন্য মুসলিমের জন্য দোয়া করব। আমি যখন আল্লাহর কাছে কিছু চাব, আমার চাওয়ার আগে আল্লাহর কাছে তার জন্য চেয়ে নিব। দেখা যায় অনেক মুসলিম ভাই আমাদের কাছে দোয়া চায়। দোয়া কেন চাইতে হবে? আমরা যদি সকল মুসলিমের জন্য দোয়া করি, তাহলে তাদের জন্য যদি আমরা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমনিই দিবেন। তাহলে কেন আমরা কৃপণতা করব? আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কবুল করে থাকেন যদি কোনো মুসলিম অন্য কোনো মুসলিম ভাইয়ের অগোচরে, তার আড়ালে, তার অনুপস্থিতিতে দোয়া করেন। পূর্বেকার মুমিনদের আদর্শ ছিল, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুন রব্বানা ইগফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। মুমিনদের আদর্শ এরকম, যারা পরবর্তীতে আসতেছে, পরবর্তীতে আসবে, তারা দোয়া করে, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের ওই সকল ভাইদেরকে ক্ষমা করুন যারা আমাদের পূর্বে মুমিন ছিল, তাদের বিষয়ে আমাদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ সৃষ্টি করবেন না। ইব্রাহিম আলাইহি সালাতু সালাম দোয়া করেছেন সকলের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন উদ্দিতি দিয়া বলেছেন, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার পিতামাতাকে ক্ষমা করুন এবং সমস্ত মুমিনদেরকে ক্ষমা করুন কিয়ামতের দিবসে, হিসাবের দিন, যখন হিসাব নিকাশ হবে। এমনইভাবে নূহ আলাইহিসসালাম তার জন্য, তার উম্মতের জন্য যে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতি মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার পিতামাতাকে ক্ষমা করুন এবং যেই সমস্ত মুমিন হয়ে আমার ঘরে প্রবেশ করেছে তাদেরকে ক্ষমা করুন, নারী পুরুষ যারা মুমিন সবাইকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ওয়াস্তাগফির লি যামবিক ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে নবী, আপনি নিজের জন্য ক্ষমা চান, ক্ষমাপ্রার্থী হন এবং মুমিন নর নারীর জন্য। তাহলে একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য দোয়া করবে, একজন মুমিন একজন মুমিনের জন্য দোয়া করবে, এটি হলো ইসলামিক আদর্শ শিষ্টাচার। পূর্বেকার নবী এবং রাসূলদের এটা সুন্নাহ, দোয়া কবুল হওয়ার একটি সুবর্ণ সুযোগ, সুবর্ণ উপায় এটা। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ আবু দারদা থেকে হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ হোসেন, মা মিন আব্দিন মুসলিমিন ইয়াদউল্লাহ লি আখিহি বিযহরিল গায়ব ইল্লা ক্বালাল মালাকু ওয়ালাকা বিমিসলিন। যদি কোনো মুসলিম অন্য কোনো মুসলিমের ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা তখন বলে, ওয়ালাকা বিমিসলিন, তুমি যে তোমার মুসলিম ভাইয়ের জন্য দোয়া করেছো, তার জন্য রয়েছে, তোমার জন্য সেই পরিমাণ রয়েছে। অন্য বর্ণনা রয়েছে, দাওয়াতুল মুসলিম লি আখিহি বিযহরিল গায়ব মুস্তাজাবা, একজন মুসলিম অনুপস্থিত আরেকজন মুসলিমের জন্য দোয়া করলে দোয়াটি কবুল হয়, ইনদা রাআতিহি মালাকুন মুআক্কাল কুল্লামা দাআ লি আখিহি বিখাইরিন কালাল মালিকু মুআক্কাল বিমিসলি আমিন ওয়ালাকা বিমিসলিন। একজন মুসলিম যদি আরেকজন মুসলিম ভাইয়ের অগোচরে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কবুল করেন, একজন ফেরেশতা নিযুক্ত করে দেন, যখন দোয়া করে তখন ফেরেশতা বলে, আমিন, আল্লাহ আপনি এই দোয়াকে কবুল করুন, এবং বলে, তুমি যে তোমার মুসলিম ভাইয়ের জন্য দোয়া করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই সমপরিমাণ দিবেন। উল্লেখিত আয়াত এবং হাদিস দ্বারা স্পষ্ট, যেটি নবী এবং রাসূল আমাদের পূর্বেকার সৎ ব্যক্তিদের আদর্শ মানহাজ ছিল, একজন মুসলিম যখন দোয়া করবে নিজের জন্য করবে, অন্য মুসলিম ভাই বোনদের জন্য করবে, তাহলে আশা করা যায় এই দোয়াটি কবুল হবে। তাই আসুন দোয়ার ক্ষেত্রে সুন্নাটি বাস্তবায়ন করি, নিজেও উপকৃত হই,
অন্য মুসলিম ভাইয়েরা যেন উপকৃত হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই তৌফিক দান করেন। আমিন আল্লাহুম্মা আমিন।